হ্যালো বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখে কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ টপিক তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে কিন্তু একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো এই মুহূর্তে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে। তো সবার প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে, আজ কিন্তু মোহনবাগানের ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে, যেখানে আজকের ম্যাচের দায়িত্বে থাকবেন কোচ জুয়ান ফেরান্ডো নিজেই। সেক্ষেত্রে আজকের ম্যাচে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে প্রথম একাদশে। তো যেমনটা জানা গেছে যে সিনিয়র দল থেকে কিন্তু আরও 2-3 প্লেয়ার আজকের ম্যাচে সুযোগ পেতে চলেছে। এবং যেমনটা জানা গেছে আজকের ম্যাচে মোহনবাগান দলের ক্যাপ্টেন হতে চলেছে ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সুভাশিস বোস। তো এখন এটাই দেখার বিষয় হবে যে সুভাশিস দলটাকে কতটা কন্ট্রোল করতে পারে অনফিল্ড। তো এবার পরের আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের প্লেয়ার অফলোড নিয়ে। তো ইতিমধ্যে বেশ কিছু হাই প্রোফাইল প্লেয়ার কিন্তু মোহনবাগান স্কোয়াডে এসেছে এবং দল থেকে বাদ গেছে পুইটিয়া, কায়েল ম্যাকিউ এবং প্রীতম কোটাল। তবে গতকাল যেমনটা জানা গেছে যে এই ট্রান্সফার উইন্ডোতে দল থেকে কিন্তু আরও একজন প্লেয়ার বাদ যেতে চলেছে এবং আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল থেকে আরও 3 প্লেয়ার বাদ যেতে চলেছে। মানে মোট 4 প্লেয়ার কিন্তু এখনও বাদ যেতে চলেছে মোহনবাগান দল থেকে। তো এই 4 প্লেয়ারের নাম কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, তবে এদের মধ্যে যে পোগবা আছে এটা নিশ্চিত। এছাড়া সম্ভবত রিজার্ভ দল থেকে কিন্তু 2-1 প্লেয়ারকে ছাড়তে পারে ম্যানেজমেন্ট, তেমনটাই জানা যাচ্ছে। তো এখন এটাই দেখার বিষয় হবে যে কোন কোন প্লেয়ারদের ছাড়তে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে এএফসি কাপের ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে। তো আগামী 16 এএফসির ম্যাচে কিন্তু মোহনবাগান দল নামতে চলেছে। তো অনেকেই জানতে চাইছো যে এএফসির ম্যাচের লাইভ টেলিকাস্ট কোথায় হবে। তো যেমনটা খবর যে সনি স্পোর্টস চ্যানেলে কিন্তু এএফসি ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখানো হতে পারে। এছাড়া ফ্যানকোড অ্যাপের মাধ্যমেও দেখানোর চিন্তাভাবনা করছে এএফসি ম্যানেজমেন্ট। তো এবার কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করা যাক। তো 27 বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার আইবান বা ঢোলিং, যে গত মৌসুমে এফসি গোয়া দলের হয়ে খেলছিল, তো এই আইবান বা কিন্তু এবার যোগ দিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি দলে। এর পাশাপাশি চেন্নাইন এফসিও অফিসিয়ালিভাবে আয়ুষ অধিকারীর নামটা কিন্তু ঘোষণা করে দিয়েছে। এবার নেক্সট আপডেটটা উঠে আসছে জামশেদপুর এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসি দলের তরুণ প্লেয়ার ওয়াংজাম মৈরাংকে দলে সই করিয়ে নিয়েছে কিন্তু জামশেদপুর এফসি। এবার লাস্ট আপডেটটা উঠে আসছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো যেমনটা জানা গেছে যে স্প্যানিশ ডিফেন্ডার জুয়ান ইবজার সাথে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি। এবং যেমনটা খবর যে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই জুয়ান মুখ করতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি দলে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।